আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ লাগলো, এই যুদ্ধে আসলে আমাদের লাভ বা ক্ষতি, আমাদের আসলে কি ক্ষতি, আমাদের আসলে কি লাভ, আর আমরাই বা কি করতে পারবো, এই বিষয়ে বুঝতে হলে আমার কিছু স্টাডি আছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটু দেখবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটিতে নতুন যদি হন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমার ডাটাটি হলো, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে আমাদের সংসারে যে টান পড়বে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর ইউক্রেন নিয়ে ইউরোপ, আমেরিকা আর রাশিয়ার মধ্যে যে টানাটানির কারণও অনেক। যেমন রাশিয়ার বাড়ির উঠান হলো ইউক্রেন, যেমন বর্ডার, তার রাশিয়া কখনো সেখানে ন্যাটোর উপস্থিতি চায় না, কিন্তু ইউক্রেন ন্যাটো সহযোগী দেশ হিসাবে আছে, এমনকি সদস্যও হতে চায়। তবে বিশ্বে এর ফলে কি প্রভাব পড়তে পারে, তবে এর এর আগে দিয়ে আমরা ইউক্রেন বিশ্বে কি কি অবদান রেখে যায়, কি কি অবদান রাখে সে সম্পর্কে একটু ডাটা পড়ে শুনাই। তো বিশ্বে খাদ্য শিল্পে যেমনই অসামান্য অবদান রেখে চলছে ইউক্রেন, তেমনি শিল্পেও, যেমন ভুট্টা উৎপাদনে তৃতীয় আর রপ্তানিতে বিশ্বে চতুর্থ, আলু উৎপাদনে বিশ্বে চতুর্থ, গম রপ্তানিতে বিশ্বে অষ্টম, যব উৎপাদনে সারা দুনিয়া ব্যাপী পঞ্চম, মধু উৎপাদনেও দুনিয়ার পঞ্চম, মুরগির ডিম উৎপাদনে সারা দুনিয়ায় নবম, পনির রপ্তানিতে সারা দুনিয়ায় ষোলতম, সূর্যমুখী আর তেল রপ্তানিতে তো দুনিয়ায় প্রথম, আর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং ইউরোপের খাদ্যের ভাণ্ডার হিসাবেও ইউক্রেনকে বলা হয়। এমনকি দুনিয়ায় আনুমানিক 60 কোটি মানুষের খাবারের সংস্থান ইউক্রেন একাই করতে পারে। তাই ইউক্রেনে হামলায় যে খাদ্যের দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমান করা যায়। শিল্পায়নেও ইউক্রেন কৃষির মতোই উন্নত একটি দেশ, যেমন রড উৎপাদনে সারা দুনিয়ায় তৃতীয়, স্টিল উৎপাদনে দুনিয়ায় দশম, আর পলি রপ্তানিতে চতুর্থ। নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনে বিশ্বে সেখানেও কম নাই, সেখানে নবম, খনিজ রপ্তানিতে দুনিয়ায় অষ্টম, আর রকেট লঞ্চার উৎপাদনে বিশ্বে চতুর্থ। গত 5 বছরে প্রায় 100 ভাগ বেড়েছে রডের দাম, আর এবার কোথায় যাবে সেটা সহজ সময়ই বলে দিবে, সহজে অনুমান। আর অনেকেই বলবেন, আসলে ভাই রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে, আমাদের তাতে কি, আমরা কি বা করতে পারবো? হ্যাঁ ভাই, আমরা আসলে কিছুই করতে পারবো না। আমরা বসে বসে আমরা দর্শকের মতো তাকিয়ে দেখব খাদ্যের দাম কোথায় গিয়ে দাঁড়ায়, তারপর নিরাপত্তা সরঞ্জামের দাম কোথায় গিয়ে দাঁড়ায়, আর নির্মাণ সামগ্রীর দাম কোথায় গিয়ে দাঁড়ায়, আর তাতে সরাসরি আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। আসলে বুঝতেই পারতেছেন, অনেক বড় বড় কথা বলে ফেললাম, এবার আপনারা বুঝতে থাকুন আর দেখতে থাকুন।